নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি ডিশ, পাস্তা। বাচ্চারা তো বটেই, বড়দেরও অত্যন্ত পছন্দের এই পাস্তা। ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন এবং ডিনারেও পরিবেশন করা যায়। তাহলে দেরি না করে রান্না শুরু করছি। প্রথমে আমি তৈরি করব ভেজ পাস্তা। কড়াই ওভেনে বসিয়ে জল দিয়ে দিচ্ছি, এক চামচ নুন দিয়ে দিলাম। এবার জল ফুটতে দেব। জল ফুটছে, দিয়ে দিচ্ছি 500 গ্রাম পেনে পাস্তা। পাঁচ মিনিট ফুটিয়ে নেব। চিজ ব্লকটা কুড়িয়ে নেব। পাস্তা সেদ্ধ হতে 10 মিনিট সময় লাগলো। এবার জল ঝরিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রাখব। এবার চটজল দিয়ে একটা সস বানিয়ে নেব। কড়াই ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব টমেটো সস। দিয়ে দিচ্ছি শেজওয়ান সস। দিচ্ছি রেড চিলি সস। অল্প জল দিলাম। দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আরও অল্প একটু জল দিয়ে ফোটাবো। এবার দিয়ে দিচ্ছি চিজ। ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা বাটিতে ঢেলে নেব। কড়াই ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম অল্প নুন। দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। আমি গাজর, বিনস এবং ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটেছি এবং মাশরুম বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বিনস এবং গাজর। চার মিনিট ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মাশরুম। এক মিনিট মাশরুম দিয়ে ভেজে নিলাম। এবার আমি কড়াইয়ের অর্ধেকটা সবজি আলাদা করে তুলে রাখছি এবং কড়াইতে যে অর্ধেকটা সবজি থাকছে সেইটা দিয়ে, পাস্তা দিয়ে আমি প্রথমে তৈরি করব ভেজ পাস্তা। কড়াইতে দিয়ে দিচ্ছি সেদ্ধ পাস্তা। দিয়ে দিলাম আগে তৈরি করে রাখা সস অর্ধেকটা। দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এবারে দিচ্ছি চিজ। ভালো করে মিশিয়ে নেব।
আমার ভেজ পাস্তা রান্না সম্পূর্ণ। এরপর তৈরি করব চিকেন পাস্তা। কড়াই ওভেনে বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম 1 চামচ নুন। কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা বোনলেস চিকেন। দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আগে তৈরি করে রাখা 2 চামচ সস। ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ হতে দেব চিকেন। পাঁচ মিনিট রান্না করে নিলাম। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে ভেজে রাখা সবজি। দিয়ে দিলাম পাস্তা। অরিগ্যানো ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সস। দিয়ে দিলাম কুড়োনো চিজ। আমার চিকেন পাস্তা রান্না সম্পূর্ণ। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম গরম গরম রেড সস, ভেজ পাস্তা এবং চিকেন পাস্তা। অত্যন্ত সুস্বাদু এই পাস্তা। আমি যেভাবে তৈরি করলাম আপনারা বাড়িতে সেইভাবে রান্নাটা করুন। ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।